একদম চলে আসলাম নদীর ঘাটে। আসো, তালা মারা দরকার নাই, শুধু ইয়ে করো। এই গরমের মধ্যে আমরা এখন নদীর পাড়ে যাচ্ছি, একটু ঘুরবো। এই দেখুন, এই আমাদের এই পুরাতন ভাঙ্গা বাইক দিয়ে চলে যাব। বিমান উঠছ? এখন আমরা নদীর পাড়ে চলে যাব। আমার ওয়ার্কশপ যে বাজারে, এই বাজারের পাশেই নদী আছে, নদীর নাম ব্রহ্মপুত্র। দুপুরবেলা প্রচুর গরম, ভাবছি একটু নদীর ঘাট থেকে ঘুরে আসি। নদীর কাছাকাছি আসতেই আমরা ঠান্ডা অনুভব করছি, একদম শীতল বাতাস। আহ, কি ঠান্ডা, কি শান্তি। এই দেখুন, নদীর কাছাকাছি চলে আসছি। একদম সুন্দর পরিবেশ। এই হলো ব্রহ্মপুত্র নদী। একসময় এই নদীর খুব যৌবন ছিল, এখন আপাতত একদম বৃদ্ধ অবস্থায় আছে। এই জায়গার কথা বলছিলা, খুব সুন্দর পরিবেশ, একদম নিরিবিলি পরিবেশে চলে আসলাম। এই যে নৌকার, নৌকাগুলো এই পাশে থাকলে তো আমরা যেতে পারতাম, কি বলো? এই দেখুন, আমার সাথে আছে বিখ্যাত কবি, গীতিকার, সুরকার, অনেক কিছুই তাকে বলা যায়। আসলে কাজের ব্যস্ততায় অনেক সময় আসা হয় না, মন চাচ্ছে ওই ছোটো বাচ্চাদের সাথে এরকমভাবে খেলাধুলা করার জন্যে, নদীতে ঝাঁপ দেওয়ার জন্যে। ওই যে লাভ দিল একটা বাচ্চা, খুব সুন্দর। আর সাথে লুঙ্গি গামছা নিয়ে আসলে অবশ্যই নদীতে ঝাঁপ দিতাম। একদম চলে আসলাম নদীর ঘাটে, নদীর পাড়ে। বাচ্চারা গোসল করছে। মাঝে মাঝে নদীর পাড়ে ঘুরতে আসলে মনটা অনেক ভালো লাগবে। আপনারাও ফ্রি টাইমে যদি আপনাদের আশপাশে নদী থাকে আসতে পারেন। এই দেখুন, একদম নদীর কাছে চলে আসছি। এই দেখুন, দেখি তো নদীর পানি, গরম না ঠান্ডা? কি ঠান্ডা, একদম ফ্রেশ পানি।
ওই পাশে দেখুন অনেকগুলি নৌকা বাঁধা আছে, 1, 2, 3, 4, 5টা অনেক নৌকা বাঁধা আছে এখানে। ওই যে দূরে দেখুন কিছু বাচ্চারা গোসল করছে, লাফালাফি করছে, আমার ইচ্ছা করছে তাদের সাথে লাফালাফি করার জন্যে। এপাশে দেখুন এই মহিষে কি গোতার রোতা মারবো নাকি? এই মহিষ এখানে খুব রাগান্বিত অবস্থায় আছে, আমার কাছে মনে হচ্ছে কাছে যাওয়াটা ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। খুব সুন্দর, আসলে নদীর পাড়ে না আসলে বোঝা যায় না যে প্রাকৃতিক যে সৌন্দর্য এটা কতটুকু সুন্দর।